সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 13 জুলাই 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আপনাদেরই সুপরিচিত হামজা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, এখান থেকে একটা সময় গাভী গরু বিক্রি করা হতো, সেটিও আবার কিনা দাম বলে। তো বর্তমানে এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত সারগুলো উনি সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে সারগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের, বা কেমন ওজন আছে, বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর এখান থেকে গরু বাছুর কিনতে আসলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বা কীভাবে ক্রয় করতে হবে, সেই সব বিষয়ে একটা ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো রাখছে। গতকালকে না একটা প্রোগ্রাম করে গেলাম আপনার, ওগুলো সব বিক্রি হয়ে গেছে, গতকাল সবগুলাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এগুলো রাত্রে আসছে, তো আবার গেল রাত্রে এগুলো নিয়ে আসছে। আচ্ছা, তো আগের গুলো তো 11টা গরু দেখাইছিলেন। হ্যাঁ, 11টা, এবার 13টা দেখাবো। 13টা? জি। তো ওই 11টা তো আপনি 92,000 টাকা বোধহয় দাম চাইছিলেন। হ্যাঁ, 92 করে দাম চাইছিল। 91,500। 91,500 বিক্রি করছিলেন। 91 করে বিক্রি করছেন। এইবার আবার 13টা গরু সংগ্রহ করছেন, 13টা গরুর একটা লট হবে। জি জি, লট হবে, আবার কাটে কাটে দাম হবে, কেউ চাইলে কাটে কাটেও নিতে পারবে। এবারেও কি সবগুলো কোরবানি উপযুক্ত? সবগুলো কোরবানি উপযুক্ত, একবারে অরিজিনাল খাঁটি দেশি, সবগুলো খাঁটি দেশি গরু। আচ্ছা, মানে কোরবানিতে যারা খাঁটি দেশি গরুর স্বাদ দিতে চায় তারা চাইলে আপনার থেকে এই ধরনের গরু নিতে পারবে। অবশ্যই। আচ্ছা, তো কেমন ওজন থেকে কেমন ওজনের গরুগুলো আছে? আজকে আছে মোটামুটি 5.5 মন। হ্যাঁ, একবার পাকা 5.5 মন, এর মধ্যে লিগেল, মানে মানে এর মধ্যে কমা বেশি নেই, কম বেশি নাই। 5.5 মন থেকে মোটামুটি 3.5 মন। 3.5 মন, তার মানে যারা একটু ছোট গরু নিতে চায় তারা চাইলে 3.5 মনের গরু নিতে পারবে, আর যারা একটু বড় গরু নিতে চায়, দেশি গরু তো 5 মন 5.5 মনের বড় আসলে হয় না। দেশিগুলো 5.5 মনের উপর হয়ই না, এগুলো এর লিমিট থাকে, এগুলো সাইল গুলো হবে, কিন্তু দেশি 5 মন থেকে 5.5 মন সর্বোচ্চ। আচ্ছা, তো আপনার কাছে যেগুলো আছে 3.5 মন থেকে 5.5 মন পর্যন্ত আছে। আচ্ছা, আর যদি দামের দিকে যাই, কেমন দাম থেকে কেমন দাম? দামের দিকে 80 থেকে শুরু করে মোটামুটি 1,40,000 নিচে আছে, 80 উপরে আছে 1,40,000। যাদের এই বাজেটের মধ্যে কুরবানির গরু প্রয়োজন তারাও চাইলে আপনার সাথে যোগাযোগ করে এইখান থেকে কাঙ্ক্ষিত গরু নিয়ে তারা কুরবানি দিতে পারবে। আর কুরবানির তো এখনো 1 সপ্তাহ বাকি আছে, কেউ যদি 2-4 দিন এখানে রাখতে চায় সেই সুযোগ সুবিধা কি আছে? রাখা যাবে, সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাটুকুও আছে। আর এখনো যেহেতু 2 দিন ব্যাংক চালু আছে, কেউ চাইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করেও গরুগুলো নিতে পারবে। হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে লেনদেন করে নিতে পারবে আমাদের কাছ থেকে। আচ্ছা, তো চলেন 13টা গরু আগে একটা একটা করে দেখাই, আপনি একটা একটা করে দাম জানান, তারপরে লট আকারে একটা দাম দর্শকদের জানাই দিন। তো আপনার শুরুতেই খুবই সুন্দর করে লালচে রঙের একটা গরু আছে, এটা কোন জাতের গরু? এটা দেশি জাতের, দেশি গরু একটা। জি জি। আচ্ছা, তো এটা একটা সার গরু, কুরবানি উপযুক্ত দেশি গরু। দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, তাহলে তো মাংসেরও একটা ভার চলে আসছে। হ্যাঁ, মাংসের ভার চলে আসছে এগুলো। তো আপনার আইডিয়া কি মনে হয় গরু? এই গরুটা একবারে পুরোপুরি 5 মন 5.5 মন ওজন আছে। 5.5 মন, একবারে ফুল লিগেল মাংস, লিগেল মাংস হবে শুধু। আচ্ছা, ওর পিছে থেকে সামনের বডি ওয়েটটা দেখে একবারে পুরোপুরি মানে গোল, শুধু মাংস গোল। আচ্ছা, তো এটা একটা দেশি গরু, আর আপনার সিরিয়ালের 1 নম্বর গরু, 4টা দাঁত। এই গরুটা এককভাবে যদি কেউ পছন্দ করে কুরবানি উপলক্ষে কেমন দাম নেবেন? এটা দাম পড়বে 1,40,000 টাকা। এটাই বর্তমানে আপনার সব থেকে দামি সার, আর এটাই সব থেকে বেশি ওজনের সার, বেশি ওজনের সার এটা। তো দামও 1,40,000। আলাদা করে কেউ নিলে দরদাম করে নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, আর যখন লট আকারে বলে দেবেন সবগুলো? হ্যাঁ, লট আকারে বলে দেবো, সবগুলো বলে দেবো একবারে। আচ্ছা, তো এটা ছিল 1 নম্বর, এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। এই পাশে 2 নম্বর যে আরেকটা হেলদি টাইপের গরু আছে, এটা কোন জাতের? এটা দেশি জাতের, একদম পিওর দেশি। পিওর দেশি গুলো, কোনো ভেজাল নাই? না, কোনো ভেজাল নেই, প্রত্যেকটা গরু খাঁটি দেশি আমাদের এখানে। আচ্ছা, যারা কুরবানিতে একদম দেশি গরু নিতে চায় তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে, আর যারা দেশি গরু লালন পালন করে তারা তো একদম প্রাকৃতিক খাদ্য দিয়ে তৈরি করে, প্রাকৃতিক ভাবে। এগুলো শুধু কাঁচা ঘাস খড় আর হলো আপনার গমের ভুসি আর ধানের কুড়া দিছে, আর কেউ কেউ দানাদার খাদ্য দেয়নি। প্রান্তিক পর্যায়ে কৃষকরা এগুলো লালন পালন করে, তারা তো বাড়তি কোনো খাবার চোখেই দেখে না, বাড়তি খাবার চোখে দেখে। এগুলোকে যদি প্রচুর খরচ করে খাওয়ানো হয় সেইভাবে লাভ তো করতে পারবে না। তো এটা হচ্ছে আপনার 2 নম্বর গরু, একটা দেশি গরু বললেন, দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত, একটু মাংসের আইডিয়া দেন তো। এটার মাংস আপনার মোটামুটি 4-5 মন হবে। 4-5 মন আপনার আইডিয়া? আইডিয়া যারা নেবে তারাও তারা একটু দেখে আইডিয়া, তারপরে একটু আইডিয়া একটু এলোমেলো হতে পারে, কিন্তু আমি একেবারে সবগুলো বলতে পারবো না, কারণ হলো আমাদের তো ওইরকম আইডিয়া নাই, স্কেল নাই, অথবা ব্যবসায়িক অতটা আইডিয়াও নাই। তবে এটা আনুমানিক আইডিয়া, হয়তো আমি যেখানে কিনছি এটা কষাই সঙ্গে করে গরু কিনি, যেহেতু আমার এটা আইডিয়া নাই সেটাই।
কষাই দিয়ে আইডি করা করা গরু কিনি তারপর 5 কেজি গরুর সঙ্গে আছেন একটু আইডি তারপর 5 কেজি কম হতে পারে বেশি হতে পারে এটা কিন্তু একুরেট না যেহেতু কুরবানির গরু জি কুরবানির গরু এটা সৌন্দর্যের উপরে বিক্রি হবে সেটাই আর সবগুলো গরু সুন্দর গরু আমি সংগ্রহ করা সৌন্দর্যই জি আচ্ছা তো এটা হচ্ছে দুই নাম্বার গরু একটা নিলে কেমন দাম এটার দাম পড়বে 1,17,000 টাকা এটা এককভাবে নিলে 1,17,000 টাকা আলাদা নিলে দরদামের সুযোগ আছে আর যখন লট আকারে নেবে একবারে দাম বলে দিবেন আচ্ছা দুই নাম্বারটাও সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই এই পাশে তিন নাম্বার যে আরো একটি লালচে গরু আছে এটা সম্পর্কে একটু জানাবেন এটা দেশি দেশি গরু একটা আচ্ছা তো এই গরুটার বয়স কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত কুরবানি উপযুক্ত একটা গরু একবারে পুরোপুরি পারফেক্ট কুরবানির জন্য গোল হয়ে গেছে একবারে ও দেখেন পিছেটা দেখেন মানে শুধু পিছেতে মাংস ঠেলে বাড়াইছে বোধহয় সামনেও তাই আচ্ছা যে খামারি লালন পালন করছে তাকে বাহবা দিতেই হবে যে গরুটা পরিপূর্ণ রেডি করতে পারছে একবারে খুব সগেন লোকের গরু ছিল কিন্তু তারপর দানাদার খাদ্য কিন্তু এরকম দেওয়া হয়নি গরুকে গরুটা সে ভালোভাবে রেডি করতে পারছে যার ফলে এরকম একটা আকৃতি আসছে গরুটা দুই বছর পুষ পালছে এজন্য একটু বেশি স্বাস্থ্যটা হয়েছে আচ্ছা তো এটার আইডিয়া কেমন কেমন মাংস হতে পারে এটা 5.5 মণ হবে 5.5 মণ আপনার আইডিয়া এই দুইটা গরু 5.5 মণের আইডিয়া আছে মানে আচ্ছা তো এটা আপনার সিরিয়ালের তিন নাম্বার গরু একটা নিলে কেমন দাম এটা 1,37,000 দাম পড়বে এটা একটা নিলে 1,37,000 দাম চাইছেন এইখান থেকে একটু কথা বলে নিতে পারবে আমার আহামরি কম বেশি না অল্প কিছু সম্মানি রক্ষা টাইপের আর যখন লট আকারে নেবে আপনার কিনা দাম থেকে যতটুকু প্রফিট করা দরকার ততটুকু করে আপনি একবারে বলে দিবেন সার গরু তো এরকম হয় না হয়তো 13টা গরু আজ দেখাবো 2,000 লাভ হলে 26,000 টাকা এ তো 10,000 লাভের গরু না এগুলো কালকে 11টা বেচছেন আজকে 13টা বিক্রি হলে এমনিতেই তো হয়ে যাবে সপ্তাহে যদি তিন চালান গরু বিক্রি হয় 50,000 টাকা এখান থেকেই লাভ আসবে তো এটা এককভাবে নিলে 1,37,000 এটা ছিল তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার যে একটা সাদা কালারের গরু আছে এটা কোন জাতের গরু এটা হাসা গরু সাইজের হাসা গরু মানে একদম সাদা হলে অনেকে হাসা বলে আচ্ছা একবার খাঁটি দেশি দেখছেন এটা খাঁটি দেশি চটমট বেশ উঁচা চটমট ইয়াটি মাজাটা দেখছেন কত শুধু মাংসের গায় আছে আচ্ছা কেউ যদি এই সাদা স্টাইপের গরু অনেকে পছন্দ করে তারা চাইলে সাদা গরু পছন্দ করে সই গরু এটা সবাই পছন্দ করে এই গরুগুলোকে পরিবারে যদি বাচ্চা কাচ্চা থাকে বা ছেলে মেয়ে থাকে তারা এই ধরনের গরু বেশি পছন্দ করে তো এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গরু এই গরুটার দাঁত কয়টা এটা চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা তো এই গরুটা একটা নিলে কেমন দাম আসবে এটা দাম পড়বে 85,000 টাকা এককভাবে নিলে 85,000 টাকা আর একটু আইডিয়া দেন মাংস কেমন হতে পারে মাংস আপনার চার মণ হবে না অবশ্য সাড়ে তিন মণ আইডিয়াতে আপনি কেনা সাড়ে তিন মণ প্লাস মাইনাস হতে পারে দর্শক এই আইডিয়াতেই নিবে দাম 85,000 টাকা এটা চার নাম্বার গরু এটাও সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখেন এই পাশে পাঁচ নাম্বারে আর একটা সুন্দর করে গরু নিয়ে আসছেন এটা কোন জাতের গরু দেশি জাতের একদম দেশি দেশি আচ্ছা সামনে দুটা সিংহ আছে সিংটাও এটা সৌন্দর্য যোগ করছে এই গরুটার বয়স কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কুরবানি উপযুক্ত একটা গরু হ্যাঁ একবারে পিঠা এদিন ওর মাজাটার পিঠটা মানে পিঠের দ্বারা যেমন আদাতের এক ফিট উষা রয়েছে আচ্ছা এগুলোকে পিঠা গরু বলা হয় এগুলো তো পর্যাপ্ত মাংস আছে পর্যাপ্ত মাংস আছে আর এই ধরনের গরুর মাংস বেশ সুস্বাদু হয়ে থাকে সুস্বাদু এগুলো আচ্ছা দাঁত কয়টা এই গরুটা দুই দাঁত হয়েছে এটা দুই দাঁত জি কুরবানি উপযুক্ত একটা নিলে কেমন দাম এটা 95 দাম পড়বে এটা এককভাবে নিলে 95,000 সিরিয়ালের পাঁচ নাম্বার গরু এটা আচ্ছা আর যখন লট আকারে নেবে 9টা 13টা দেখানোর পরে একবারে দাম বলে দিবেন একবারে দাম বলে দেবো 13টা আচ্ছা তো এই পাঁচ নাম্বারটাও সাইড করে দেন ছয় নাম্বারটা দেখাই এই পাশে ছয় নাম্বার যার একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা দেশি দেশি একটা গরু সবগুলো দেশি গরু আমাদের আপনার এখানে যতগুলো আছে সবগুলোই দেশি আচ্ছা এই গরুটা একটু লম্বাই বেশি হ্যাঁ অনেক লম্বা মানে শৈলে গরু আর ভুরি নাই গরুগুলো আর কি শুধু মাংস রয়েটি আছে সব শরীরে এই দেশি গরু ভুরিটা একটু কমই হয়ে থাকে আচ্ছা তো এটার দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত আইডিয়া কেমন এটা 10 কেজি 5 মণ এরকম হবে আচ্ছা মানে 5 মণ 10 কেজি আইডিয়াতে গরুটা ক্রয় করা আচ্ছা তো আর এগুলো যত কুরবানির গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল নিখুঁত গরু একবারে সুস্থ সবল নিখুঁত এর কোনো এক শৈলী স্পট নাই কোনো গরুর আচ্ছা কারণ কুরবানির গরু তো এই বিষয়গুলো আরো বেশি লক্ষ্য রেখে কিনতে হয় কারণ কোনো খুঁত থাকলে বা কোনো আঙ্গে কোনো সমস্যা থাকলে কুরবানিতে ওটা কুরবানি চলে না চলে না তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের ছয় নাম্বার গরু একটা নিলে কেমন দাম এটা 1,17,000 টাকা দাম পড়বে এটা এককভাবে নিলে 1,17,000 টাকা চাওয়া দাম দর্শক একটু কথা বলে নিতে পারবে হ্যাঁ একটু হালকা কিছু মানে কম বেশি করা যাবে একটু বেশি না আচ্ছা তো এটা ছয় নাম্বার ছিল ছয় নাম্বারটাও সাইড করে দেন পাশে সাত নাম্বার একটা লালচে গরু আছে সেটা দর্শকদের দেখাই পাশে সাত নাম্বার সুন্দর করে লালচে যে একটা গরু আছে এটা কোন জাতের গরু দেশি
একদম পিওর দেশি পিওর দেশি জাত এগুলো আচ্ছা তো এই গরুগুলো কি আপনার আশপাশ থেকে সংগ্রহ করা হ্যাঁ এগুলো আমাদের আমাদের এলাকা এলাকা ভিত্তিক গরু এগুলো আশেপাশে থানা থেকে আচ্ছা তো এই গরুটার দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কুরবানি উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ কুরবানি উপযুক্ত পরিপূর্ণ মাংস চলে আসছে কেমন মাংস আছে এর এটা ধরেন 5-5 মণ হবে 5-5 মণ আইডিয়াতে এই গরুটা ক্রয় করা জি আচ্ছা এইটার দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছি 120,000 টাকা 120,000 টাকা দাম চাচ্ছেন দর্শক কথা বলে নিতে পারবে এটা ছিল আপনার সিরিয়ালের 7 নাম্বার এই পাশে সিরিয়াল 9 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন এগুলো একবারে অরিজিনাল খাঁটি দেশি গরু খাঁটি দেশি গরু একবার খাঁটি দেশি এটা বলার কিছু নাই দর্শক ভিডিও দেখলেই বুঝবে দেখলেই বুঝতে পারবে এগুলো কি পরিমাণ এদের সামনের আগাট চোট গুলো আর ঘর গর্দান দেখছেন আর শুধু মাংসই এর শরীরে এর বডিতে যেটা আছে শুধু মাংসই আছে আচ্ছা তো এই গরুটার দাঁত কয়টা এটা 4 দাঁত 4 দাঁত এটা সিরিয়াল নাম্বার 9 জি একটা নিলে কেমন দাম এটার দাম পড়বে 86,000 টাকা 86,000 টাকা এটার এস্টিমেট কেমন এগুলো 5-4 মণ এরকম হবে 5-4 মণ মানে 3.5 মণ প্লাস 3.5 মণ প্লাস আচ্ছা তো এই এস্টিমেটের গরু যারা কিনতে চায় বা এই বাজেটের তারা চাইলে এই দেশি গরু কিনতে পারে জি জি আচ্ছা তো এটা ছিল সিরিয়ালের 9 নাম্বার গরু এইটাও সাইড করে দেন 10 নাম্বার যেটা আছে সেটা দেখাই এই পাশে সিরিয়ালের 10 নাম্বার যার একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন দেশি গরু দেশি সার গরু প্রত্যেকটা গরু দেশি দেন চোট গুলো দেন প্রত্যেকটা গরুর ওর চোটেই মানে 10 কেজি 15 কেজি এরই আছে এত বড় বড় চোটালা দেশি আচ্ছা দেশি গুলো একটু শৃঙ্খল টাইপের হয়ে থাকে তো এই গরুটার বয়স কয় দাঁত এটা 4 দাঁত 4 দাঁত জি মাংসের আইডিয়া কেমন এগুলো মাংস 4.5 মণ 4.5 মণ এস্টিমেটে এই গরুটা ক্রয় করা জি জি আচ্ছা তো এটা সম্পূর্ণ সুস্থ সবল কুরবানি উপযুক্ত গরু যে কেউ চাইলে নিয়ে কুরবানিতে ব্যবহার করতে পারবে এটার আবার সিরিয়াল নাম্বার 10 একটা নিলে কেমন দাম এটা দাম পড়বে 110,000 টাকা এককভাবে নিলে 110,000 টাকা দাম চাওয়া দর্শক কথা বলে নিতে পারবে আচ্ছা এই পাশে সিরিয়ালের 11 নাম্বার যে একটা গরু আছে একদম মাংস তো পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ এটা দেশি এটা দেশি গরু একটা দেশি সারা শরীরে মাংসের সদলে মানে ঠেলে ঠেলে সব জায়গাতে পিটের সামনে সব জায়গায় পিছনে একদম পিটা গরু পিটা গরু এটা তো এটার দাঁত কয়টা এটা দাঁত হয় 4টা এটা 4টা এই জন্য এরকম মাংস লাগছে জি জি তো এটা এস্টিমেট কেমন এগুলো এস্টিমেট 4.5 মণ হবে 4.5 মণ মাংসের এস্টিমেট এর শুধু মাংসই তো অন্য কিছু তো শরীরে নাই ভরি টরিও কম হয় কিছু না যেটুকু আছে শুধু মাংসই এর মধ্যে থেকে বের হবে আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম যদি একক বলে এর দাম পড়বে 1,00,000 টাকা এটা এককভাবে নিলে সিরিয়ালের 11 নাম্বার গরু 1,00,000 টাকা দাম চাচ্ছে দর্শক এখান থেকে একটু কথা বলে নিতে পারবে জি আর আরো দুইটা গরু আছে চলেন সেই দুইটা দেখানোর পরে লট আকারে দামটা বলে দিয়েন এই পাশে সিরিয়ালের 12 নাম্বার একটা সাদা গরু নিয়ে আসছেন এটা কোন জাতের এটা দেশি জাতের দেশি এই যে দুই এক জায়গায় একটু রং রং মনে হচ্ছে ও ওই যে দড়ির কালারটা দড়ির রংটা শরীরের উপরে গেছে দড়ির ধোয়ানো হয়েছিল বোধহয় দড়ির রংটাই শরীরে লাগছে পরে দড়ির আগলা রং উঠছে আবার ধোয়ালে এই রংটা চলে যাবে এটা একটা দেশি সার কয় দাঁত বয়স এটা সেরা দাঁতে 4 দাঁত হয়েছে এটা দাঁতে 4টা হয়ে গেছে মাংসের ভর চলে আসছে জি জি মাংসের ভর চলে আসছে একটা নিলে কেমন দাম এটার দাম পড়বে 86,000 টাকা একক ভাবে নিলে 86,000 টাকা আর যখন লট আকারে নিবে লট আকারে দাম বলে দিবেন লট আকারে 13 টাকা বলে দেব দাম আচ্ছা তো এই 12টা সারের সঙ্গে একটা বকনা ছিল আপনার একটা থারি বকনা মানে এটা থারি বকনা মানে আসে না ইগনাইট হবে না এটা আচ্ছা যাকে রিজেক্ট বকনা বলা হয় দর্শকরা রিজেক্ট বকনা বলে বেশি পরিচিত পাবে যে এটা কখনো কনসেপ্ট করবে না তো রিজেক্ট করবে না বকনা এটা শরীরে মাংসের সেই এরিয়াটা ভালো মাংসের তেল বেশি তেল বেশি হয় মাংসের সুস্বাদ হয় আচ্ছা তো এটার বয়স হয়েছে কি দাঁতে গেছে হ্যাঁ এটা দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়ে গেছে আচ্ছা তার মানে কুরবানি উপযুক্ত হয়ে গেছে এটা এটার এস্টিমেট কেমন কেমন মাংস হতে পারে এগুলো এস্টিমেট 4 মণ 5-5 মণ এরকম আচ্ছা তো এটা একটা নিলে কেমন দাম এটা যদি একটা কেউ নেয় হ্যাঁ এটা দাম পড়বে 76,000 টাকা একটা নিলে 76,000 টাকা দাম পড়বে আর এই যে 12টা সার সঙ্গে একটা বকনা মানে থারি গরু যেটাকে বললেন আপনি এই 13টা গরু আপনার এবারকার কালেকশন আর এই 13টা গরু যদি একসঙ্গে কেউ লট আকারে নেয় তাহলে কেমন দাম নেবেন যদি একসঙ্গে লট আকারে 13টা গরু যদি কেউ নেয় 1,07,500 টাকা দাম পড়বে আগের পর্বের থেকে এই পর্বের গরু একটু বড় বেশি বড় সবগুলো বড় প্রত্যেকটা গরুর 30 কেজি এক মণ করে শুধু মাংস বেশি আছে এই কারণে আগেরটা ছিল 91,500 আর এবার 1,07,000 টাকা আর এখানে কি কোনো সুযোগ সুবিধা আছে এখানে সুযোগ সুবিধা না থাকাই না থাকাই কোনো সুযোগ সুবিধা নাই দর্শকদের যদি পছন্দ হয় একসঙ্গে লট আকারে নেবে গরুগুলো দেখে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারে আর যদি কেউ আলাদা আলাদা নিতে চায়
যদি লট আকারে বিক্রি না হয় তখন আলাদা আলাদা হিসেবে তারা নিতে পারবে। আজকে কিছু গরু আছে, আমি যে মানে আমার কিনা কম দাম তাই কম দাম বলে দিছি, কিন্তু আসলে মানে আমার গত 13টা গরু 2000 টাকা বলে যথেষ্ট। 13টা গরু 2000 মানে এখন তো ওই গরু মানে পাইলা বেশি লাভের আশা করা সম্ভব না, যেহেতু ঈদের আর 7 দিন বাকি আছে। আমি বিক্রি করে দেব সবগুলো, আর দুই চালান গরু বিক্রি করতে পারেন, সেটাই লাভ, সেটাই লাভ। আর যদি আটকায় রেখে এই কুরবানি পর্যন্তই 13টা গরু বিক্রি করেন, সেখান থেকে তো প্রফিট আসবে না, প্রফিট আসবে না। আচ্ছা, তো এখন কিভাবে ক্রয় বিক্রয় করবেন, কিভাবে টাকা নেবেন এই সিস্টেমটা বলবেন। ক্রয় বিক্রয় বলতে যদি আমাদের ভিডিও দেখে অনলাইনে দেখে পছন্দ করার হয়, দাম দর আমাদের সাথে সেটেল হলে টাকা আমাদের অ্যাকাউন্টে দিলে আমরা কিন্তু গরু পাঠিয়ে দিতে পারবো। এখানে নিজ দায়িত্বে পাঠিয়ে দিবেন, যে গাড়ি খরচ দিতে হবে, রাখাল খরচ তাদের দিতে হবে। আচ্ছা, আর তা না হলে সরাসরি এখানে আসবে, এসে দেখে তারা সব কিছু বুঝে সুঝে নিয়ে যাবে। আচ্ছা, এখানে গাড়ি পাওয়া যায়, প্রতিদিন গাড়ি পাওয়া যায়, তারাই গাড়িগুলো ঠিক করে নিয়ে চলে যেতে পারবে। আর যদি কেউ না আসে তাহলে আপনাদের দায়িত্ব দিলে আপনারাও গাড়ি ঘোড়া ঠিক করে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিতে পারবেন। তার ওখানে যাওয়ার পর গাড়ি ভাড়া টার ভাড়া দিয়ে দিলেই হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার নতুন কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।